আজ শোকের মাস আগস্টের 4 তারিখ। আজ আমি এমন একজন মহানেতা সম্পর্কে কথা বলতে এখানে উপস্থিত হয়েছি যাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে, তার অবদানের কথা শেষ করা যাবে না। তিনি আর কেউ নন, আমাদের মুক্তিযুদ্ধে অবিসম্বাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি কখনো গুছিয়ে কথা বলতে পারি না, আজও হয়তো পারবো না, তবু চেষ্টা করব। তাই আমার বক্তব্যের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি রাত প্রহারে শোনা যেত বঙ্গবন্ধু মারা, এটা শুধু গানের কথা নয়, সমগ্র বাঙালি জাতি হৃদয় হাহাকারের কথা। আজকের দিন থেকে প্রায় 44 বছর আগে 1975 সালের 15ই আগস্ট আমরা হারিয়েছি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা এমন এক মহান নেতাকে হারিয়েছি যিনি চিরকাল বাংলার মানুষের মুক্তির পথ দেখিয়েছেন, শোষিত বঞ্চিত মানুষ মানুষের জীবনের জয়গান শুনিয়েছে এবং বাংলার মানুষকে ভালোবাসা ভালোবেসে হতে পেরেছিলেন বঙ্গবন্ধু। সে বঙ্গবন্ধুকে এই দিনটিতে আমরা চিরতরে হারিয়েছিলাম, এর চেয়ে দুঃখজনক বেদনাদায়ক আর কি হতে পারে। বঙ্গবন্ধু সেই মহান মুক্তিদাতা যিনি তৎকালীন 7.5 কোটি মানুষের মুক্তির উদ্দেশ্যে স্বাধীন দেশের প্রত্যয় নিয়ে স্বাধীনতার ঘোষণা করেন। তার আহ্বানে সমগ্র বাঙালি